দর্শক সাইফুল ক্রেজি 25 এর পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বয়ান দিতে যাচ্ছি। আসলে ভাই, আমরা আসলে অনেকেই মুরগির ব্যবসা করি। আসলে আমি কাঁচপুর স্টেশনে থাকি। কিছুদিন আগে আমার এক ভাই বাসের ভিতরে করে 50টা মুরগি 10টা হাঁস নিয়ে আইছে। পরে তার মনে করেন 40-20 হাঁসের মুরগি মারা গেছে। আমার নিজের কাছে অনেক খুব খারাপ লাগছে। আমরা যারা ব্যবসা করি কিংবা দেশের বাড়ি থেকে আনি কিংবা দেশের থেকে ঢাকার থেকে নিয়ে যাই, আমরা কোনো ভাই যাতে এই ধরনের বোকামি না করি, ঠিক আছে? কারণ বাসের বক্স ভিতরে আপনি নেবেন, আপনার চালান সহ শেষ। 60 কেজি থেকে ভাই 40 কেজি মারা গেছে ভাই, অনেক খারাপ লাগছে, ঠিক আছে? আমরা এই ভুলটা যাতে না করি। আজকে আমার এক ভাই, ভাই কোথা থেকে আনছেন এগুলো? নরসিংদীর থেকে। কটা মরছে ভাই আজকে? মুরগি 20টা, 4টা মরে গেছে। আচ্ছা ভাই, তো আপনার খুব খারাপ লাগছে না ভাই? আচ্ছা ভাই, তাহলে আপনি যাতে কেউ এরকম ভুল না করে বলে দেন, কোনো ভাই যাতে এই ভুল না করে বলে দেন ভাই। দর্শক শুনতে বলেন ভাইয়ের মুখ থেকে, ভাইয়ের কাছে 4টা মুরগি মরে থাকা, আর ওই দিন এক ভাইয়ের 40টা হাঁস এবং মুরগি মরে থাকা, খুব খারাপ লাগছে। ভাইয়ের মুখ থেকে শুনলেন, আমরা যারা ব্যবসা করি, যারা আমরা যাতে এদিকে সাবধানে যাই, এই জন্য ভাই আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করলো। দয়া করে জানান, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আঙ্গুটি বাজিয়ে দেবেন, আর কখনো এই ভুল করবেন না। বাসের বক্সকেরা হাঁস এবং মুরগি কেউ আনবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।